এই কটা ফুচকা দেখতে পাচ্ছ তো একা যা বিয়েবাড়ি খাকে আর তুমি বিয়েবাড়ি খাকে Hey guys, this is our YouTube channel Sharing Secrets and we are Devastri Krish and আজকে আমার বরের বিয়ে আছে Thank you আজকে আমার বরের বিয়ে বাড়ি আছে সো আজকে আমরা কিভাবে টাইম স্পেন্ড করব ও তো আমাকে নিয়ে যাবে না বিয়ে বাড়িতে সো বিয়ে বাড়ি যাওয়ার আগে আর পরে আমরা কিভাবে টাইম স্পেন্ড করব সেটা আজকে তোমাদের সামনে ব্লগে তুলে দেব তাহলে চলো ব্লগটা আজকে স্টার্ট করা যাক সো গাইস আজকে আমার বরের ফ্রেন্ডের ভাইয়ের বিয়ে আছে ওখানে আমি ইনভাইটেড না আর আমি ভীষণ হিংসুটে মানে ওকে কখনো একা বেরোতে দিই না যে তুমি যেখানে নিয়ে যাবে সেখানে আমাকে নিয়ে যেতে হবে এরকম একটা ব্যাপার আছে সো আজকে যেহেতু ইভিনিং আমি ওখানে যেতে পারবো না তাই দুপুরটা আর বিকেলটা আজকে আমরা আমাদের মতো করে সময় কাটাবো তো চলো আজকে দেখা যাক কোথায় যাই সারপ্রাইজ থাকলে তোমাদের জন্য কিভাবে কাটাবো এন্ড কোথায় যাব সেটা তোমাদের সাথে আবার শেয়ার করে দিচ্ছি দেখা হচ্ছে সি ইউ সুন 2000 ইয়ার্স লেটার তাহলে চলো আমি রেডি হয়ে গেছি ফুললি হেলমেট পরে ফেলেছি এবার দেখা হচ্ছে বাড়ি সবার সাথে আমরা বেরিয়ে পড়েছি বাইপাস হয়ে যাচ্ছি মেট্রোপলিস মলে অ্যান্ড আজকে গোগো একটু বেশি তাড়াহুড়ো করছে কারণ আমরা বেরিয়েছি অলরেডি একটু লেটে তো আমি বারবার ওকে বলছি খুব ধীরে চালাতে তোমাদেরও বলবো তাই একই কথা যতই লেট হয়ে যাক মুভি স্টার্ট হয়ে যাক কোনো অসুবিধা নেই ধীরে সুস্থে ড্রাইভ করো বা রাইড নিলেও ধীরে সুস্থে যেও তো গাইজ এখন আমরা এসে গেছি অ্যাক্রোপলিস মলে অ্যান্ড এখানে আমরা যে মুভিটা দেখবো সেটা হচ্ছে অ্যাকশন হিরো আয়ুষ্মান খুরানার টিকিট কাটা হয়ে গেছে গোগো টিকিট কেটে নিয়েছে ফোনে কথা বলছে চলো ভিতরে যাই আমরা আমরা এখন ঢুকে গেছি অ্যাক্রোপলিস মলে তো চলো লিফট দিয়ে উঠি লিফট থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি ভিতরে ঢোকা যাক চলো আমরা ঢুকে পড়েছি এবার দেখি আমরা লেট করে ফেললাম স্টার্ট হয়ে গেছে কি না আমরা হলের ভিতরে ঢুকে পড়েছি 4:05 মুভি স্টার্ট হওয়ার কথা এখন অলরেডি 4:05 বেজে গেছে বাট বুঝতে পারছি না কেমন হবে মুভিটা বিকজ হলটা দেখে নাও তোমরা পুরো ফাঁকা মানে ফ্রন্ট পুরো ফাঁকা এই সাইডে পুরো ফাঁকা এখানে দুজন বসে আছে সব বুঝতে পারছি না কীরকম এক্সপিরিয়েন্স হবে তো দেখি কেমন হয় মুভিটা সেই মতো তোমাদের আবার নেক্সট আপডেট দেবো পুরো হলটাই ফাঁকা এরকম ভাবে জীবনে সিনেমা দেখতে আসছি আমি তোমার সাথে মুভিতে আসলে বলে দেশ পেজ রেলওয়ে স্টেশন বিকজ ইট হো রহে হ্যায় বো এয়ারপোর্ট সে কাম মে গান্ধীনগর ক্যাপিটাল স্টেশন পুলিশ জানতো যাতে ফাঁকা হল থাকে আমার তুমি খুব বড় লোক হয়ে গেছো খুব মোটামুটি লেগেছে আমার খুব একটা ভালো লাগে খুব একটা আমরা বেরিয়ে যাচ্ছি ফাইনালি মুভি হল ছেড়ে এবার বাড়ির উদ্দেশ্যে চলে যাব বাড়ির উদ্দেশ্যে এবার বেরিয়ে যাব বিকজ ওর আবার বিয়ে বাড়ি আছে সো এখন অলরেডি 7 PM অ্যারাউন্ড ঠিক জানি না টাইমটা 7 PM সো আমরা চলে যাই বাড়িতে আবার দেখা হবে তোমাদের সাথে গাইজ আমরা বাড়িতে চলে এসেছি আর আমাদের বাইরে কিছু খাওয়া হয়নি কারণে হচ্ছে কিপটে কিছু খেতে দেয়নি ফুচকার মধ্যে হচ্ছে টক জল সেই টক ঘট 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 করে খেয়ে নিয়েছে তাহলে আমি এক্ষুনি রেডি হয়ে খেয়েছে ও খেয়েছে ও আমি খাইনি যাতে বলুক খেয়েছে আমি একা
হয়েছে জানো? আমি এখন ডিনার গরম করছি যে তুমি আমাকে আইসক্রিম দিচ্ছো। আজকে তুমি বাড়ি আসা সিরিয়াসলি হবে, এই জন্য আমাকে ভিডিও কল করেছো। আজকে তো আমার বিয়ের বাড়ি ছিল, তো অনেকদিন আগেরই প্ল্যান এটা, আমায় একা যেতে হবে আমি জানতাম। তো ওকে যদিও বলে রেখেছিলাম, তো আমি শুরু থেকেই জানি যে ওর মন খারাপ হবে, আমার কোথাও একা তো ছাড়ে না সে। তো যাই হোক, সেই জন্য আজকে সন্ধ্যেবেলা আমরা সিনেমা দেখতে গেছি, সন্ধ্যেবেলা না দুপুরবেলা প্রায়, সন্ধ্যেবেলা ফিরেছি। ফিরে তো তারপর গেলাম আমি একা সিনেমা দেখতে, সিনেমা একা দেখতে যাইনি, মানে বিয়ের বাড়িতে একা গেলাম। আমাকে বিয়ে বাড়িতে নিয়ে যায়নি, তার উপর আবার আমার নায়িকার পার্সেল এসেছে সেটা আমাকে তারও আগে থেকে বলেনি। মানে একই দিনে কত রকম বাজে কাজ করতে পারে একটা মানুষ। দেখ কাটবো কি দিয়ে? আঙুল দিয়ে কাটো। আঙুল দিয়ে কি কাটে? এই নাও। থ্যাংক ইউ। এটা বার্থডে কেক নাই। দেখ এখানে তুমি লাফা দাও। আমি বার্থডেতে কিরকম করতে থাকি, আহারে নায়গা পার্সেলটা কোথা থেকে খুলবো বুঝতে পারছি না। বলছে না বার্থডেতে আমি গিফট পেয়েছি সেগুলোকে আমি খুলছি, সেগুলো খোলার জন্য আমি এক্সাইটেড, এরকম মনে হচ্ছে না? আমার তো অলমোস্ট শেষ হয়ে এসছে এই প্রোডাক্টটা, যদিও অন্য ব্র্যান্ডের ছিল, এই সেম ব্র্যান্ড না, তো একদম শেষ হয়ে এসছে। তো ওটা অলমোস্ট 10-15 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, আমি তারপরে এটা ইউজ করবো, দেখবো কেমন হয়। ও ছোটো ছোটো পুচকে পুচকে গিফটসও আছে, ওয়াও। আর এটা হচ্ছে কোরা অর্গানিক সেটটা, এইটা 10 ml টা আমি ইউজ করতাম, এটা 30 ml, তো অনেকটাই বড় আসছে। এটা দেখি, ও মা, পাউচ প্যাকেটে করে এসে কি কিউট। আমার নায়িকার যত এরকম স্যাম্পল পিস গুলো আসে না, এগুলো আমি ম্যাক্সিমাম সব ওকে দিই ইউজ করতে, আর আমি ইউজ না করে ফেলে রাখি। হ্যাঁ, হেয়ার প্রোডাক্ট বা কোনো ফেস কিছু আছে, মানে ফেস এর প্রোডাক্ট স্যাম্পল পিস গুলো দেয় না ছোট ছোট পাউচ প্যাকেট করে, এগুলো যেমন স্যাম্পল, সেগুলো পরে থেকে থেকে এক্সপায়ার করছে। সিরিয়াসলি, মানে আমি ইউজ করা হয় না, আমি পার্টিকুলার কিছু ব্র্যান্ডই ইউজ করি। এগুলো যদিও যেমন ল্যানিয়েজের আছে, তো আমি ল্যানিয়েজ ইউজ করছি, মানে এটা অর্ডার করেছি বলেই ল্যানিয়েজ থেকে দিয়েছে। আবার কোরারও হয়তো কিছু স্যাম্পল পিস থাকবে নাকি, এটাও ল্যানিয়েজ কি দিন জানি না। ও তিনটে এসছে, তিনটেই ল্যানিয়েজের। এই পাউচটা বেশ কাজে লাগবে। একটা ক্লিনজার এসছে, মাল্টি ডিপ ক্লিন ক্লিনজার, আর এসছে হচ্ছে পারফেক্ট পো ক্লিনজিং অয়েল। ক্লিনজিং অয়েল আমার খুব একটা ইউজ করা হয় না। এটা এসছে লিপ অ্যান্ড আই রিমুভার ওয়াটারপ্রুফ। এটা হেভি কাজের দিয়েছে, আমার রোজকার কাজে লাগবে এটা। মানে কি বলতো, ওই লাইনার কাজলগুলো তুলতে সবই বুঝে যায়, নামটা থেকেই তো বুঝে যাওয়া যায়। হ্যাঁ, তো যাই হোক, এগুলো আমি ইউজ করবো। একটু একটু হ্যাপি হয়ে গেছে, পুরো হ্যাপি হয়নি, সেই তো যাই হোক না কেন, আমাকে ছাড়াই গেছে, তাই আবার মানে তাই একটু একটু মন খারাপ ঠিক হয়েছে, কারণ এটা নায়িকার পার্সেল এসছে। সো আবার দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ব্লগে। চলো ততক্ষণের জন্য টাটা, সিয়া।